থাক থাক, টিফিন ক্যারিয়ারে লুচি মাংস মিষ্টি সব গুছিয়ে দিয়েছি, পরিদাকে বলে দিয়েছি ট্রেনে সময় মতো খেয়ে নিস বাবা। তোমরা এমন করছো না যেন বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছ। আবার কবে আসবি বাবা? সারা জীবন কি এমনি করেই দূরে দূরে থাকবি? এই কথা বলছো কেন মা? কলকাতা কি এমন 2-6-7 ঘন্টা রাস্তা, যখন ইচ্ছা হবে চলে আসবো। যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো তোমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট আছে, কন্ট্রাক্ট আছে, মানে বাংলা করতে হবে না, জানি শর্ত আছে। 2 বছরের মধ্যে আমি যদি আমার নিজস্ব বিজ্ঞাপন কোম্পানি করতে না পারি তাহলে ফরএভার, মানে এর বাংলাটাও আমি জানি, তার মানে চিরকালের মতো নেই, এই গ্রামে তুমি ফিরে আসবে আমার কাছে। কিন্তু তার মধ্যে 1 বছর কেটে গেছে, 1 বছর এখনো বাকি আছে, তাতে ঘন্টা হবে, গোষ্ঠীর মাথা হবে। তোর কথা মতো আমি 3 লাখ টাকা তুলে রেখেছি যাতে তুই কলকাতায় স্টুডিও খুলতে পারিস। কিন্তু ঠ্যাঙা লবডঙ্কা, 5-6 লাখ টাকার কমে স্টুডিও হয় না, বাকি টাকাটা পাবি কোথায়? তুমি দেবে কেন? বয়ে গেছে, তাহলে তুই কোনোদিন গ্রামে ফিরবি না। ও বুড়ো, ভয় দেখাচ্ছ, তাহলে তুমিও শুনে রাখো, বাকি টাকাটা নয় পুরো টাকাটা আমি নিজে জোগাড় করব, তোমার কাছ থেকে একটা পয়সাও নেব না। কি করে? রাস্তা রাস্তায় ভিক্ষে করে, লোকের বাড়িতে বাসন মেজে জুতো সাফ করে, আর তোমার দেওয়া ছোট্ট ফ্ল্যাটটা আমি ছেড়ে দেবো। বাড়িতে একটা ফ্ল্যাট, আমি ফুটপাতে শোবো, দেখি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি কিনা। রাজকেল শুয়োর, আমার সামনে দাঁড়িয়ে তুই এই কথা বলতে পারলি? রামজীবন মুখোপাধ্যায়ের নাতি ফুটপাতে শোবে, রাস্তা রাস্তায় ভিক্ষে করবে, লোকের বাড়িতে বাসন মাজবে, জুতো পরিষ্কার করবে, আমি বেঁচে থাকতে বল কত টাকা চাই? কত বড় স্টুডিও তুই কলকাতায় বানাতে চাস? আরে জ্যোতি, ডাক তোর বাবা কাকাকে। কি হলো? কি ব্যাপার? কি হয়েছে? কি ব্যাপার? সত্যপ্রিয়, কি হয়েছে বাবা? তুমি এই মুহূর্তে এক্ষুনি কলকাতা যাও, আর এই হতছাড়ার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা দাও। আর দেবপ্রিয়, হ্যাঁ বাবা, তুমি তো তোমার এই শয়তান ভাই পর্যন্ত ফ্ল্যাট কিনে দিয়েছে কলকাতায়। হ্যাঁ, যেমন তুমি বলেছো, এখন সে ফ্ল্যাটটা সাহেবের জন্য ছোট হয়ে গেছে। তুমি এক্ষুনি যাও, এর সঙ্গে কলকাতায় একটা বড় ফ্ল্যাট কিনে দাও। শালা নাকি ঘুমো দেখাচ্ছে, রামজীবন মুখোপাধ্যায়কে টাকা দেখাচ্ছে। তোমার চেঁচানো শেষ হয়েছে? তার মানে? মানে আমি তোমারই নাতি, তোমারই রক্ত বইছে আমার শরীরে, তাই আমাকে তুমি টাকার গরম দেখিও না। তুমি যদি 65 ডেসিবেলে চেঁচাতে পারো, আমি তাহলে 85 ডেসিবেলে চেঁচাতে পারি। ডেসিবেল? ওটা আবার কি? খুব তো ভালো ইংরেজি জানো, কথায় কথায় বলো। আই নো ইংলিশ। ইয়েস, আই নো ইংলিশ, বাট এটার মানে জানি না। সত্যি বলতে এটার মানে আমিও জানি না। মা দুশোর মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। তো এটা জানি যে আমি তোমার থেকে অনেক বেশি চেঁচাতে পারি। প্রত্যেকবার প্রত্যেকবার যাওয়ার সময় তুমি একটা নাটক করো। ডাক্তার কাকা কতবার বলেছেন যে তোমার হাই ব্লাড প্রেশার, হাই সুগার, আর তুমি ঠিক কলকাতা যাওয়ার সময় চেঁচামেচি করে শরীরটাকে খারাপ করবে যাতে আমি কলকাতা যেতে না পারি। তুই তুই সব বুঝে গেছিস চোর? হ্যাঁ, আর তোর ওই ওই সখীটি কোথায়? ওই বলদ হরি? হ্যাঁ, কলকাতা গিয়ে সে নবাপুত্র হয়ে গেছে, সকাল থেকে ওর টিকিটই দেখা যাচ্ছে না। ও সখী, ও হরি হতচ্ছা, আয় শুয়োর। কথায় বলে না, ঝিকে মেরে বহুকে শাসন, আমার রয়েছে সেই দশা। আপনার আদরের নাতি কলকাতায় যাচ্ছে, তার উপর যত রাগ অভিমান আপনি আমার উপর ঝাড়ছেন। বলি আমি কি সকাল থেকে নাকে সর্ষের তেল দিয়ে কুম্ভকর্ণের মতো নাক ডাকি ঘুমোচ্ছি নাকি? আপনার নাতির জন্য তো বাগান থেকে কাঁচকলা, মূলো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ নেবু জোগাড় করেছে, এমনকি মন্ডলদের বাড়ি থেকে এক ঝুড়ি হাঁসের ডিম, যা যা দাদা ভাই খেতে ভালোবাসে। আচ্ছা হরি কাকা, এইগুলো কি কলকাতায় পাওয়া যায় না? গুষ্টির মাথা পাওয়া যায়, ওই ভেজালের রাজুতে কোনো খাঁটি জিনিস পাওয়া যায় না। ভালো করেছিস, ভালো করেছিস। আর শোন, তুই তার সঙ্গে তুই একটু খাঁটি গাওয়া ঘি, বাতাবি লেবু, ওই পুকুর থেকে কই মাছ ধরে না খাঁটিতে জলে করে নিয়ে যাস। সে আপনারে বলতে হবেনি, সব যোগাড় যন্ত্র হয়ে গেছে। এমনকি বড় কর্তা ওই দক্ষিণ পাড়া থেকে এক জুড়ি পেয়ারাও নিয়ে নিয়েছি, সব আব্দুলের গাড়িতে করে স্টেশনে পাঠিয়ে দিয়েছি, আমরা পরে গঙ্গার গাড়িতে যাচ্ছি। খুব ভালো, এবার দুকা দুকা বলে এবার তোরা বেরিয়ে পড়। হ্যাঁ, শোন 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 এই 20,000 টাকা তুই রাখ, আর দাদাবাবু কিছু খেতে চাইলে টাকা দাও, টাকা দাও করে বিরক্ত করবি না। আর শোন, ওই ওই সাবান তেল বিজ্ঞাপনের শুট কি মেরা যদি ফ্ল্যাটে ঢোকে সেটি বিদায় করবি। সে আপনারে বলতে হবেনি, সদর দরজার পাশে একটা মুড়ো ঝাঁটা রেখে দিয়েছে, শুটকো মেয়ে ছেলেগুলো আসলেই না ঝাঁটা মেরে সব কটাকে একদম। হরিদা শোনো বাবা, এবার ওদের ছেড়ে দাও, নইলে ট্রেন ফেল করবে। দাদু,
দাদু আসি, নো চাচামিচি নো মিষ্টি, মনে থাকবে? আর হ্যাঁ, নিজের শরীরের উপর যত্ন নিও, আর এবার একটা প্রণাম করতে দাও। কলকাতা শহরটা কি আমার বুকের চেয়েও বড়? না দাদু, তোমার আকাশের চেয়েও ছোট। আমি জানতাম তুমি আসবে।